ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সহজে জান্নাত পাওয়ার মাধ্যম কি? যে পীর ধরতে হবে, যে না পীর না। সহজে যদি জান্নাত যেতে চান, এই মুসলিম কি বলে ইমান হাদিস 15, 16, 17, 18, 21, 22 আর মুসনাদ আহমদ আর বিস্তারিত এসেছে। আল্লাহ সুকে এই কথাটা বলছে একজন সাহাবি, জনক সাহাবি, তার নাম উল্লেখ নেই। আল্লাহ সুকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যেতে চাই, বলেন তো কি করতে হবে? অত সুতা বুঝি না, জান্নাত যেতে চাই। আল্লাহ সুল বলছে ঠিক আছে, আল্লাহর ইবাদত করবেন, আর সঙ্গে শিরিক করবেন, এক। দুই, প্রতিদিন যথা ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তিন, সামর্থ্য থাকলে হজ জাকাত দেবে, সামর্থ্য থাকলে হজ করবে, রামাজান মাস পরে সিয়াম পালন করবে, হালাল গ্রহণ করবে, হারাম বর্জন করবে। কটা ভাই? টোটাল 6টা। এই কথা বলার পরে সেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এর বেশিও করবো না, কমও করবো না। চলে যাচ্ছে আল্লাহ সাল্লাহ। বাকি সাহাবি হচ্ছে জান্নাতি ব্যক্তি দেখবে, তো জি দেখবো, বলছে ওই যে ব্যক্তি চলে গেল ওই ব্যক্তি জান্নাতে যাবে। কেন? বলছে আল্লাহ আল্লাহর কসম আল্লাহ রাসূল আপনি যতটা বলেছেন তার বেশিও করবো না, কমও করবো না। করবে কি? এই 6টা জিনিস। এক, আল্লাহর ইবাদত করবে, কবর মাজারে সিজদা দিবেন, মানে শিরক করবে না। আল্লাহর ইবাদত করবে, কবর মাজারে সিজদা দিবে না। আল্লাহর ইবাদত করবে, পীরের পায়ে গিয়ে চুমো দিবে না। আল্লাহর ইবাদত করবে, গরু ছাগল মাজারে যাবে না, মসজিদে আসবে। এটা হচ্ছে আল্লাহর ইবাদত করা আর শিরক না করা। দুই, প্রতিদিন যথাবাক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মানে সে ব্যক্তি কিন্তু বলেনি যে তাহাজ্জুদ আদায় করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তিন, সামর্থ্য থাকলে যাকাত দেবে, সামর্থ্য থাকলে হজ করবে, রমজান মাস পেলে সিয়াম তথা রোজা পালন করবে, হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করবে। এ ব্যক্তি জান্নাতে চলে যাবে। 1440 বছর পূর্বে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, বা বিশ্বাস করেন পরে। তার মানে আর একটা জিনিস প্রমাণ হয় এখান থেকে, এই হাদিস থেকে, বেশিও করবো না কমও করবো না। তো হুজুর থেকে জিজ্ঞেস, হুজুর 40 একখানা কি রাসূল করেছে? জি করেনি। বিরাত করেছে? জি করেনি। কিয়াম করেছে? না করেনি। তো কেন করছেন? তো এগুলো তো বিরাত। হ্যাঁ, এগুলো বিরাত, তবে বিরাতে হাসানা, বুঝেন না ভাই? উনি বলছেন যেগুলো বিদাত, তবে বিদাতে হাসানা। তবে বিদাত কাকে বলে? উনি নিজে স্বীকার করে কি, যেগুলো রসুলের যুগে ছিল না, সাহাবির যুগে ছিল না, সেগুলো বিদাত। তবে পরবর্তী সময়তে কিছু বিদাত আবিষ্কার হতে পারে, যেগুলো বিদাতে হাসানা হতে পারে, সাইয়া হতে পারে, এটা তাদের সংজ্ঞা। তাইকে জিজ্ঞাসা করে যে ভাই, এই যে মিলাদ পাঠ করছেন কেন? এটা মুস্তাহাব, এটা করলে নাকি আছে, না করলে গোনা নেই, বলে কি বলে না? তার মানে বোঝা গেলো তাদের প্রথম অনুসারে যে আমরা মিলাদ করি না, আমরা তো গুনাহের কাজ করছি না, বুঝলেন না? ওদের তো এটাই ফতোয়া যে মিলাদ কি আনলো মুস্তাহাব কাজ, করলে নেকি আছে, না করলে গোনা নেই, তো আমরা অন্তত করছি না, অন্তত গোনা করছি না। আর আল্লাহ সাল্লাহ হাদিস বেশিও করবা না, কমও করবা না। মিলাদের কথা তো আল্লাহ সাল্লাহ হাদিস মধ্যে বলে উনি, করছি না, ইনশাল্লাহ জান্নাত যাবো। আর ওরা বলছে এটা বিদাতে হাসানা। ভাই, যদি বিদাতে হাসানা যদি কোনো ক্রমে বিদাতে সাইয়া হয়ে যায়, খবর আছে ওদের। মানে ভাই, রিক্সে কারা আছে ভাই? রিক্সে কারা আছে ভাই? তারাই আছে রে ভাই। ওরা বলছে তাদের গবেষণা, না মিলাদটা বিদাতে হাসানা, কিয়ামটা বিদাতে হাসানা, শবে বরাত এটা বিদাতে হাসানা, এই বেতারে বিদাতে হাসানা, নিজেরা সিল মারছে। আল্লাহর কাছে যদি বিদাতে সাইয়া হয় বলেন, তাহলে কুল্লু বিদাতুন দলালা, প্রত্যেকটা বিদাতি গোমরাহি, আর গোমরাহ বই না জাহান্নাম। সুরা নাসাই হাদিস নম্বর 1578 কিতাবুল ইদাইন। তো ভাই, যদি রিক্সে থাকে তারা আছে, আলহামদুলিল্লাহ আমরা তাদের ফতোয়াতে আমরা গোনা অন্তত করছি না। জি।